সঞ্চালক সভাপতি ভাতৃপ্রতীন অরিন্দম গুইন সহ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জেলা সংগঠনের চেয়ারম্যান অসীমা পাত্র বেচারাম মান্না বিধায়ক যারা রয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পাণ্ডুয়ার বিধায়ক সদস্যা রত্না দে নাগ তপন দাশগুপ্ত সপ্তগ্রামের বিধায়ক সভাধিপতি সহ সহসভাধিপতি সহ ব্লকের সবাই যারা উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সকল সদস্য অধ্যক্ষ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বস্তরের দলীয় প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা প্রণাম ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি যার সমর্থনে আজকে এই জনসভা যাকে সমর্থন জানাতে আপনারা সকলে এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন আমার আগে যিনি বক্তব্য রাখলেন আপনাদের কাছে আবেদন জানিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে আমাদের দলের প্রার্থী মানুষের প্রার্থী বাংলার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি দু ঘন্টা আড়াই ঘন্টা আগে থেকে আজকের সবার ছবি পাচ্ছিলাম এবং আমি যেখানেই সবাই যাচ্ছি আমি দেখছি মায়েদের দিদিদের বনেদের এবং বৌদিদের উপস্থিতি ঘরের কর্মই বারবেলায় ছেড়ে দিয়ে এসে রাজনৈতিক সভাস্থলে গিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানানোর চারিদিকে উত্তরের জেলাগুলি থেকে দক্ষিণের হুগলি উত্তর চব্বিশ হাওড়া দক্ষিণ চব্বিশ সর্বত্র মায়েদের দিদিদের যে উপস্থিতি যার সাথে মাতৃশক্তি নারী শক্তি থাকে তাকে কোনো দিন কেউ পরাজিত করতে পারে না না জাগিলে ললনা এই এ বিশ্ব জাগে না আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবারে এই যে নির্বাচন লোকসভার নির্বাচন পাঁচ বছর আগে লোকসভার নির্বাচন হয়েছিল আপনারা এক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা সভায় রয়েছেন হয়তো আমি তাদের কথা বলছি না কিন্তু অনেকে আজকের এই সভার কথা সংবাদ মাধ্যম গণমাধ্যম সোশ্যাল মিডিয়া আগামীকাল খবরের কাগজে পড়বেন শুনবেন জানবেন আমি আপনাদের বলি এই ভোট শুধুমাত্র বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করার ভোট নয় পাঁচ বছর খেটে খাওয়া মানুষ গরিব মানুষের ভোট নিয়ে বাংলাকে ভাতে মারার যে বিজেপির চক্রান্ত তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী কুড়ি তারিখের ভোট এই ভোট শুধুমাত্র বহিরাগতদের বাংলা ছাড়া করা ভোট নয় যে ভাষায় বাংলা বিরোধী বিজেপি বোঝে সেই ভাষায় তাদেরকে যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট যারা গরিব মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে ভারতবর্ষের সাংসদে প্রবেশাধিকার পাওয়ার পর মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা গরিব মানুষের ভোট নিয়ে তাদের সমর্থন পাওয়ার পরে মানুষের বাড়ির আবাসের টাকা গায়ে জোড়ে বন্ধ করে রেখেছে তাদের শিক্ষা দেওয়াদ বোর্ড যারা মানুষের ভোট নেওয়ার পড়ে মূল্যবৃদ্ধি আর জাকাষ্টোয়া তাদেরকে উচিত শিক্ষা দেওয়াদ বোর্ড প্রধানমন্ত্রী 10 দিন আগে শোভা করে বলেছেন 10 साल में मेरा सरकार ने ट्रेलर दिखाया इस बार जीत के आया तो सिनेमा दिखाऊंगा पिक्चर अभी बाकी है আমি আপনাদের বলবো দশ বছর মোদী সরকার ক্ষমতায় মোদিজি বলছে টেলার দেখিয়েছি মায়েরা ভাইয়েরা যারা উপস্থিত আছেন নিজেকে জিজ্ঞেস করুন এই দশ বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা মোদিজির ট্রেলারে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা এগারোশো টাকা দশ বছর আগে ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম বিরানব্বই টাকা লিটার দশ বছর আগে পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে দশ বছরের টেলারে সেই পেট্রোল একশো টাকা লিটার পাতি লেবুর দাম একশো পঁচাত্তর টাকা কেজি দশ বছর আগে মুগ মুসুরের ডাল ছিল পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে একশো সত্তর আশি টাকা কেজি চা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি টাকা কেজি দশ বছরের মোদীজি লাগিয়েছেন জিএসটি গরিব জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার আঠেরো শতাংশ জিএসটি লাগিয়েছে আর বড় লোক ধনীদের বাড়িতে থাকে হিরে সেই হিরের উপর বিজেপি জিএসটি লাগিয়েছে শূন্য এই হচ্ছে দশ বছরের মোদিজির ট্রেলার আর বারো তেরো বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেলার আপনি কি পেয়েছেন বিনামূল্যে রেশন কন্যাশ্রীর টাকা রূপশ্রীর টাকা স্বাস্থ্য সাথীর বিনা পয়সায় চিকিৎসা আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি যুবশ্রী পাচ্ছেন কৃষক বন্ধু পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন দশ বছরে প্রধানমন্ত্রী বলেছিল একশো দিনের গরিব মানুষের টাকা আমার সরকার আটকাবে না বকেয়া পাওনা মিটিয়ে দেবে বাংলায় হারার পরে তিন বছর ধরে একশো দিনের টাকা আটকে রেখেছে বিজেপি আজ যাকে প্রার্থী করেছে এই এলাকার বিদায়ী সাংসদ আমি তাকে অনুরোধ করব মানুষকে যদি সে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত নিপীড়িত শোষিত করে রাখার পরও রাজনৈতিকভাবে লড়াই করার সাহস দেখিয়ে আবার মানুষকে ভাবে বিভ্রান্তিকর প্রচার করে মানুষের চোখে ভুলে ধুলো দিয়ে দ্বিতীয়বার সাংসদ হব আপনার সেগুড়ে বালি মানুষ দেবে আপনি প্রাক্তন প্রাক্তন লোকসভার সাংসদের লেটার প্যাডটা ছাপিয়ে রাখুন আপনার পতন সময়ের অপেক্ষা আমি লকেট চ্যাটার্জিকে বলব আপনি পাঁচ বছর সাংসদ আমি তৃণমূলের সাধারণ সম্পাদক পাণ্ডুয়াতে আজকে সভা করতে এসছি সর্বক্ষণের মানুষের কর্মী আপনি যদি দেখাতে পারেন যে পাঁচ বছরে হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে যে দু হাজার বুথ রয়েছে একটা বুথে বিগত পাঁচ বছরে কোনো কেন্দ্রীয় মন্ত্রী এসে একটা গরিব মানুষের হাতে দশ পয়সার উন্নয়ন তুলে দিয়েছে আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সভা চাইতে তৃণমূলের হয়ে প্রচার করতে আসব না আমি চ্যালেঞ্জ করছি আপনারা দেখান পাঁচ বছরে গরিব মানুষের টাকা বন্ধ একটা চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলেছে যে হুগলির প্রাপ্য টাকা গরিব মানুষের একশো দিনের বকেয়া টাকা আপনার সরকার আটকে রেখেছে আপনি দয়া করে ছাড়ুন আপনি দেখান লোকের চ্যাটার্জি একটা চিঠি লিখেছে যে গরিব মানুষের বাড়ির আবাসের টাকা আপনি বন্ধ করে রেখেছেন মানুষের টাকা ছাড়ুন আপনি দেখান লোকের চ্যাটার্জি চিঠি লিখেছে রাস্তার টাকা বন্ধ টাকা ছাড়ুন আপনি দেখান লোকের চ্যাটার্জি চিঠি লিখেছে যে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুন আপনি দেখান চটার্জি একটা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বিগত বছরে তুলে দিয়ে গেছে কেউ দেখাতে পারবে না আমি বলছি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই যদি এরা করতে সৎসাহস দেখায় আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি আপনার মোদী সরকার দশ বছরে কি করেছে আর আমাদের মানুষের সরকার মামাটি বারো বছরে কি করেছে শূন্য গোল দিয়ে করে মাঠের বাইরে যদি বার করতে না পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন আসুন লকেট চ্যাটার্জি আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে আর কুচবিহারের বিজেপি নেত্রী বলছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে মায়েদের দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি তিন মাসের মধ্যে বন্ধ করে দেবে আপনারা শুনেছেন কি বলেছে আমি আপনাদের জন্য অডিও রেকর্ডিং নিয়ে এসেছি আপনারা শুনুন আমার কথা অনেকে অবিশ্বাস করতে পারেন আপনারা শুনুন বিজেপির একজন কুচবিহারের জেলার জেলা কমিটির সহসভাপতি সেই ভদ্র মহিলার নাম দীপা চক্রবর্তী তিনি কি বলেছেন আপনারা নিজেরা কানে শুনুন

এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাত তুলে বলুন পাচ্ছেন সবাই পাচ্ছেন যেই ভিডিওটা চালালা আপনাদের মুখগুলো ছোট হয়ে গেল কেন তৃণমূলকে ভরসা করেন না করেন তো বিজেপি বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আরে লকেট জিতলে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি এখানে ক্যামেরা রয়েছে যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তুলে দেখার সাহস কারণ নেই যতদিন বাংলায় আমাদের সরকার রয়েছে ততদিন বাংলার প্রত্যেকটা মা বোন দিদি বৌদি সবাই বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদেরকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মাসের প্রথম দ্বিতীয় তিন মধ্যে যেভাবে আপনারা লক্ষ্মীর তৃণমূল থাকবে পাবেন আটকাতে পারবে না এরা খালি নিয়ে বড় বড় ভাষণ দিত দেখেছেন দুদিন আগে বেলুন ফুটো হয়ে গেছে আপনি ভাবুন একটা রাজনৈতিক দল কতটা নিচুতে নামতে পারে কতটা নিচে নামতে পারে কতটা নির্লজ্জ নিকৃষ্ট মানের হতে পারে রাজনৈতিক লড়াই করবে ভোটে দুটো চারটে পাঁচটা ভোটই তো কমবে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দশ কোটি বাংলার মানুষকে দেশের মানুষের কাছে ছোট করেছে এই বিজেপি মহিলাদেরকে দু টাকা করে দিয়েছে যে মিথ্যে ধর্ষণের অভিযোগ করো গিয়ে যাতে বাংলার ভাবমূর্তি কলুষিত কলঙ্কিত কালিমালিপ্ত হয় দেশের কাছে লোকের চাটার আপনার কাছে যখন ভোট চাইতে যাবে না আপনি আমার নাম করে খালি দুটো প্রশ্ন লোকের চাটার জিকে করবেন দুটো প্রশ্ন এক লোকের চাটার জিকে প্রশ্ন করবেন যে আপনাদের দলের কুচবিহারের নেত্রী রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছে বাংলার লক্ষ্মীর ভান্ডার আমরা তিন মাসের মধ্যে বন্ধ করে দেব আপনার এই নিয়ে অবস্থান কি আর দু সম্মানের স্বার্থে আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন টিভির পর্দায় বসে আজকে যে গঙ্গাধর কয়াল সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপির সভাপতি দু নম্বর মন্ডলের সে প্রকাশ্যে বলছে এই ভিডিও যাকে দেখা যাচ্ছে সেটা আমি আর কণ্ঠস্বর আমার সে বলছে যে কোনো ধর্ষণ হয়নি সন্দেশ খালিতে। কোনো ধর্ষণ হয়নি আমরা টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছি যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ দুটতে বাংলার দশ কোটি মানুষকে দেশের সামনে ছোট করেছে সেই দলকে আমি ভোট দেবো কেন জিজ্ঞেস করবেন লোকের চ্যাটার্জিকে উত্তর দিক আমরা শুনেছিলাম গোদরার দাঙ্গা আমরা শুনেছিলাম যে পুলুয়ামা নাকি বিজেপি করিয়েছে এবার নিজের চোখে দেখলাম যে একটা রাজনৈতিক দল কতটা ছোট হতে পারে কতটা নির্লজ্জ হতে পারে আপনি পাঁচটা ভোট কম পাবেন আপনি তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করছেন দেশের সামনে মায়েরা আপনারা বলুন যারা সন্দেশ খালি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে তাদেরকে উচিত শিক্ষা জবাব দেওয়া উচিত কিনা তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা যারা জেতার পরও দু সালে এই হুগলি থেকে বিজেপির সাংসদ জিতেছে তারপর আপনার একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কিনা যারা গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা জবাব দেবেন হ্যাঁ কিনা এই ভোট খালি তৃণমূলের রচনা আর প্রার্থীকে জেতানোর ভোট বিজেপিকে উচিত শিক্ষা দিয়ে বাংলা ছাড়া করার ভোট আপনি দেখুন লকেট চ্যাটার্জি দু সালে সাংসদ হওয়ার পর ভাবলো দু হাজার একুশে এই হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে চুচুড়া বিধানসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনি দু হাজার উনিশ সালে চুচুড়া থেকে কুড়ি হাজারের ব্যবধানে জিতেছিলেন আর সেই চুচুড়া থেকেই দু বছর পরে প্রায় কুড়ি হাজার ব্যবধানে হারলেন মানে দু বছরে মানুষ ওর রূপ বুঝে গেছে আপনার মনে হয় পাঁচ বছরে এরকম একজনকে যে জেতার পর মানুষের টাকা বন্ধ যে জেতার পর আবাসের টাকা বন্ধ যে জেতার পর রাস্তার টাকা বন্ধ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে এরা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার তাই এমন করে জবাব দিতে হবে দিল্লির কাছে খালি কৃতদাসত্য করেছে বারো মাস এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর রোজ কি করে দিল্লির কাছে নম্বর বাড়ানো যায় আপনি বলুন না বাড়তি কয়সার কাজ আপনি চন্দননগর বলাগড় সপ্তগ্রাম চুচুড়া পান্ডুয়া কোথায় নিয়ে এসছেন ধনিয়াখালী বলুন তথ্য পরিসংখ্যান নিয়ে আসুন আর আমরা কত টাকার কাজ করেছি আমি এখানে তথ্য নিয়ে এসছি আমি আপনাদের বলছি এই হুগলি জেলায় এটা সারা বাংলার তথ্য নয় এই হুগলি জেলায় একশো দিনের কাজে যাদের বকেয়া টাকা পাওনা ছিল দু লক্ষ একাত্তর হাজার তিনশো জনকে আমাদের শ্রমিক আমাদের সরকার এই শ্রমিকগুলোকে টাকা দিয়েছে ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের দিয়েছে রাজ্য সরকার এই হুগলি জেলায় মায়েরা শুনুন এই হুগলি জেলায় এটা বাংলার তথ্য নয় খালি হুগলি জেলায় তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জন মহিলাকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি এই জেলায় লক্ষ নশো তেইশ জন মহিলাদেরকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই জেলায় ষোলো লক্ষ নিরানব্বই হাজার নশো জনকে আমাদের সরকার এখনো অবধি কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দিয়ে সাহায্য করেছে ১৬ লক্ষ নিরানব্বই হাজার নশো জন এই জেলায় কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে তাও এই জেলায় তেপ্পান্ন লক্ষ একুশ হাজার ছশো ছিয়ানব্বই জনকে চার হাজার ছশো ছাব্বিশ কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার প্রতি মাসে প্রতি মাসে মাইনরিটি স্কলারশিপ ঐকশ্রিতে বারো লক্ষ এগারো হাজার দুশো বাষট্টি জনকে আড়াইশো কোটি টাকা খরচা করে মাইনরিটি স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার প্রধানমন্ত্রী দশ দিন আগে সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী আপনারা যারা এসছেন কজন মাছ খান ডিম খান মাংস খান একটু হাত তুলুন তো দেখি কজন আমাদের দেশ এসছে কজন এসছে আমরা যারা খাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা খান হাত তুলুন যারা মাছ মাংস খান হাতটা নামাবেন না তুলে রাখুন কারা খান হাত তুলুন কারা খান মাছ দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেলে দেশবিরোধী আপনারা একমত আপনারা একমত আপনারা একমত আমাদের দেশবিরোধী বলছে আপনারা একমত লকেট জি দল বাঙালিকে দেশবিরোধী বলছে আপনারা একমত বঙ্গবাসীকে দেশবিরোধী বলছে আপনারা একমত হাতগুনো তুলে রাখুন সংবাদ মাধ্যমকে বলবো ছবিটা তুলুন আর বিজেপির পাখি অফিসে পোস্ট করে পাঠান যদি মেরুদণ্ডটা সোজা থাকে যা কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী যা কিছু হয় পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী বরফ গোলে জল হলে তৃণমূল দায়ী পেঁয়াজটা পচে গেলে তৃণমূল দায়ী আলুর সাইজ ছোট হলে তৃণমূল দায়ী গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী আকাশে মেঘ হলে তৃণমূল দায়ী আজকে ছবিটা তুলে দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে পাঠাবেন যে বাঙালিকে যারা বলে তারা বাংলার আন্দোলন সংগ্রাম ইতিহাস জানে না এই বাংলা যদি না থাকতো দেশে স্বাধীনতা আসতো না স্বামী বিবেকানন্দর মত বাংলা যদি একজন ব্যক্তিকে না দিত তাহলে সর্বধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো বীর সন্ন্যাসী কেউ পেত না নেতাজি সুভাষ চন্দ্র বোস যদি না আজাদ হিন্দ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো বাঙালি দেশ পেত না রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি নাম তার রামমোহন রায় রামমোহন রায় যদি না থাকতো বিজেপির নেতাদেরকে বলবেন লকেট চ্যাটার্জিকে বলবেন যে তোমার বাবা বা আমার বাবা যদি মারা যেত সেই চিতায় ঝাঁপ দিয়ে পুড়ে মাকে বা তোমার মাকে মৃত্যু বরণ করতে হতো দাহ প্রথা রোধ করেছিল এই বাঙালি বাংলা যদি না থাকতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নমিনেশন করে সই করছো বিজেপির চাটুকারিতা করতে চিঠি লিখছ সাক্ষরতা করতে পারতে না। বর্ণ পরিচয় দিয়েছিল একজন বাঙালি আর এই যে ঘুরে ঘুরে এখন ভাষণ দেওয়া খালি নাটক করা এখানে যাওয়া সেখানে যাওয়া কোথায় ছিলে মা এগারো সালের আগে কোথায় ছিলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে তোমার মতো সবাইকে বাংলার এগারো কোটি মানুষকে সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো মাথায় আজকে আজকে বড় 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 ভাষণ ভাষণ আসো রেখো তোমার রিপোর্ট কার্ড নিয়ে আমি এক কথার ছেলে প্রধানমন্ত্রী সভা করে বলছে আবাসের টাকা দিয়েছি তৃণমূল দেয়নি এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে রেকর্ড করুন আমার কথা যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে সতেরো আঠেরোর পর যে আবাসের ক্লাসের তালিকা তৈরি হয়েছে আর একুশ সালে বাংলায় হারার পর কেন্দ্রের সরকার দশ পয়সা বাড়ির জন্য রাজ্যকে দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেবো তৃণমূলের হয়ে ফট চাইতে যাব না শ্বেতপত্র প্রকাশ করুক একদিকে আমি থাকি একদিকে আপনি থাকুন নিয়ে আসুন শ্বেতপত্র কত ক্ষমতা দেখি পারবেন এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি পারবেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যান না লোকেট দেবীকে জিজ্ঞেস করুন সন্দেশখালী নিয়ে জিজ্ঞেস করুন খুব সন্দেশখালী সন্দেশখালী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি স্লোগান তৈরি করেছিল আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে যে বলছে মায়েরা ডাক দিয়েছে সন্দেশখালি ভারতীয় জনতা পার্টি দলটাই জানি সন্দেশখালীর সন্দেশ বিজেপির খেলা শেষ বাংলা বিরোধীদের খেলা শেষ আমাদেরকে দেশ বিরোধী আমরা খাই বলে আপনি দেখেছেন লকেট চ্যাটার্জি একটা সাংবাদিকদের কাছে বক্তব্য বলে বা একটা কথা বলে প্রতিবাদ জানিয়েছে এদের মেরুদণ্ডটা দিল্লির কাছে বিক্রি করা আর আমরা বর্ষতা স্বীকার করিনি এই যে ইডি সিবিআই আমার বিরুদ্ধে লাগিয়েছে আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি আমার স্ত্রীকে দশবার ডেকে পাঠিয়েছে যাতে আমি এদের কাছে মাথা নিচু করি মায়েরা আমরা অন্য ধাতুতে তৈরি খালি আপনাদের ভালোবাসা সমর্থন পেলে বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে লড়ে নিতে জানি আমরা মাথা নত করার লোক নই আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে মেরুদণ্ড আমরা বিক্রি করব না বহিরাগতদের কাছে বশ্মতা স্বীকার করব না আত্মসমর্পণ করব না আর আমি আপনাদের বলছি আজকে এই সবার থেকে আমাদের গ্যারেন্টি যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবে না আপনি মাথা উঁচু করে ভোট দেবেন আর বাড়ির জন্য যারা অ্যাপ্লাই করেছেন ভালো করে শুনে নিন বিজেপি বলছে টাকা দেবো না আমরা বিজেপিকে বলেছি কাজকলা তোমার টাকা লাগবে না যাও তুমি টাকা নিয়ে দিল্লিতে বসে থাকো তোমার সরকারও থাকবে না তোমার টাকাও লাগবে না চার তারিখ ভোট বাক্স খুলবে তোমাদের বিদায় আসন্ন আমি আপনাদের কথা দিচ্ছি রচনা প্রার্থী জোড়াফুলের প্রার্থীকে কমপক্ষে দু লক্ষ ভোটে আপনাদের জেতানোর দায়িত্ব আমি আজকে এই সভা থেকে দিয়ে গেলাম আপনারা জেতান রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে তৃণমূল জিতবে আর এই বছর শেষ হওয়ার আগে যাদের নাম তালিকায় রয়েছে বাড়ির জন্য যারা আবেদন করেছেন এই বছর শেষ হওয়ার আগে এটা আমাদের গ্যারেন্টি একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে কারোর কাছে হাত পাততে হবে না আমরা কথা দিয়ে যাচ্ছি এই বিজেপি বাড়ির টাকা দেওয়ার জন্য তৃণমূল যদি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করায় ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছে যাতে বাড়ি না পায় এই বিজেপি হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে সময় প্রত্যেকটা ক্লাবকে যখন আমাদের সরকার পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা করে তখন হাইকোর্টে গিয়ে পিআইএল করে যাতে দুর্গা না হয় এই হুগলিতে এই ব্যান্ডেলের দিকে পর্তুগিজরা এসছিল পনেরোশো ষাট পনেরোশো সালে তার একশো বছর পরে চন্দননগরে ফরাসিরা এসছিল আর দু হাজার উনিশে বড়ছে বহিরাগত বিদায় করতে হবে যে কটা ছাইপাশ পড়ে রয়েছে এমনভাবে জবাব দিতে হবে যে জোড়া ফুলের বোতাম চিহ্নটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা দিল্লির মাটিতে হবে এতদিন এতদিন বাংলার মানুষের কথা মনে পড়েনি এখন বড় বড় ভাষণ কবার দেখেছেন পাঁচ বছর লকেট চ্যাটার্জি এখানকার সাংসদ সাতটা বিধানসভা মিলিয়ে সাত সপ্তাহ সময় দিয়েছে কোনো বিধানসভায় কোভিডের সময় দেখেছেন ঘূর্ণিঝড়ের সময় দেখেছেন আপনার দুঃখে গেছে আপনার জন্য দিল্লিতে লড়াই করেছে একটা বাড়তি প্রকল্প নিয়ে এসছে দশ পয়সার খুঁটি পুঁতে একটা বাল্ব লাগিয়েছে কোনো গ্রামে একটা রাস্তা তৈরি করেছে একটা আবাসের টাকা এনেছে একটা শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে একটা বাড়ির প্রকল্প বাস্তবায়িত করেছে একটা গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে মানুষের বাড়ি গিয়ে জিজ্ঞেস করেছে কোভিডের সময় মা ভালো আছো কিনা পরিবারের সবাই দুমুটো খেয়েছে কিনা বাড়িতে কোনো সমস্যা আছে কিনা আজকে দশজনকে নিয়ে বড় বড় ভাষণ চলবে না অন্যায় টিকবে না ফন্দি আগামী বিশ তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি কুড়ি তারিখ দু সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমবার চৌত্রিশ বছরের সিপিএমের জগদ্দল পাথরের সিপিএমের অপশাসনের অবসান ঘটিয়ে পরবর্তীকালে আপনারা দু হাজার ষোলো দু হাজার একুশ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন আশীর্বাদ জানিয়েছেন আমি আজকে আমার মায়েদের ভাইদের কাছে খালি বলব নিজের অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন আমি যখন নবজোয়ারে এসেছিলাম আপনারা বলেছিলেন বাবা দিদিকে বলো না পাঁচশো টাকার লক্ষ্মীর চল্লিশ দিন কাজ করেছি টাকা ডিউ একটু ব্যবস্থা করো না আজকে বলুন একশো দিনের টাকাও পেয়েছেন পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা হয়েছে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করেছিলেন বলে আজকে আমি আপনাদের বাড়ির প্রতিশ্রুতি দিয়ে গেলাম আর আমি খালি বলবো যারা আমাদেরকে দশ বছর ধরে শোষণ করেছে দশ বছর ধরে অত্যাচার চালিয়েছে তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দিতে হবে বিজেপির নেতা কর্মীরা আপনার বাড়িতে যাচ্ছে এখন টাকা বিলি করছে যে বিজেপিকে ভোট দাও আমাদের নেতারা বলতে পারে আপনাকে যে টাকা নেবেন না বিজেপির থেকে আমি আপনাদের বলবো টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার যদি বিজেপি পাঁচশো টাকা দেয় দু টাকা চাইবেন দু দিলে পাঁচ হাজার চাইবেন দরদাম করবেন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এটা আপনার টাকা পাঁচ বছরের এদের টিকি খুঁজে পাওয়া যায়নি এখন ভোটের সময় টাকা বিলি করছে দেখেছেন টাকা বিলি করতে গিয়ে জলপাইগুড়িতে ধরা পড়েছে মালদার রতুয়ায় ধরা পড়েছে দার্জিলিংয়ে ধরা পড়েছে আবার হুগলিতে ভোট আসবে চার পাঁচ দিন পরে চার পাঁচ দিন পরে দেখবেন এখানে টাকা বিলি করতে আসবে ধরা পড়বে আমি মায়েদের বলবো ভাইদের বলবো টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার টাকা পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দেবেন আর আগামী কুড়ি তারিখ আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মায়েদের প্রার্থী দিদির প্রার্থী বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি সারা বছর পিছিয়ে পড়া বঞ্চিত মহিলাদের জন্য তার যে কাজ অত্যন্ত জনপ্রিয় মায়েরা সারা বছর দেখে এবং পিছিয়ে পড়া মহিলাদের কিভাবে তিনি সারা বছর কাজ করে তাদেরকে ভুল স্রোতে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন আর একটা দিল্লির পকেটে থাকা লকেটকে ভোট দিলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন একদিকে মোদি সরকার আপনার থেকে এক হাজার টাকা করে আধার আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে নিয়ে গেছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে একদিকে দিদি দিয়েছে আর একদিকে মোদি নিয়েছে আপনি কার সাথে থাকবেন কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে শুনুন আমি কথা দিয়ে যাচ্ছি এই যে বিজেপির কেন্দ্র সরকার আপ কি বার চারশো পার খেলা শেষ আমি আপনাকে বলছি এদের পতন সময়ের অপেক্ষা আড়াই মাস তিন মাস ধরে আমি রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি মানুষ খালি ইভিএম এর বোতামটা টিপে প্রমাণ করতে চায় যে আমরা বিজেপির দ্বারা রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হব না আমরা মাথা উঁচু করে বেঁচে থাকব আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে আপনি নিশ্চিত থাকুন সময়ের অপেক্ষায় এদের পতন আরে ভোট দিয়েছেন বলে একটা ছোট্ট গল্প বলে আপনাদের সামনে আজকে বক্তব্য শেষ করব ছোট্ট একটা গল্প বলে আপনি ভোট দিয়েছেন বলে কেউ দেশের প্রধানমন্ত্রী কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ বিধায়ক সাংসদ মুখ্যমন্ত্রী আপনাদের ভোটের কারণে কেউ রাজ্যপাল হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে গণতন্ত্রের শেষ কথা প্রধানমন্ত্রী বলে না মানুষ বলে একটা ছোট্ট গল্প বলছি শুনুন একটা জঙ্গলে একজন সাধু ছিল সেই সাধু সারাদিন বসে ধ্যান করত হঠাৎ করে একদিন সাধু ধ্যানে বসেছে ধ্যানে বসার পর একটা ছোট্ট নেংটি ইঁদুর সাধু বাবার পায়ের সামনে গিয়ে বসে রয়েছে সাধু বাবা ধ্যানে মগ্ন ধ্যান ভাঙছে না চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা হয়ে গেল হঠাৎ করে চোখ খুলে দেখছে একটা ছোট্ট ইঁদুর পায়ের তলায় বসে রয়েছে সাধু বাবা জিজ্ঞেস করলো কি হলো তুমি এতক্ষণ ধরে বসে রয়েছ কি চাই তোমার নেংটি ইঁদুরটা বলছে সাধু বাবা এই জঙ্গলে অনেক বিড়াল আছে আমার না বিড়ালকে খুব ভয় লাগে তুমি আমাকে আশীর্বাদ করে মন্ত্র জপ করে জল ছিটিয়ে বিড়াল বানিয়ে দাও সাধু বাবা বলল ঠিক আছে তুমি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ধরে বসে রয়েছ আমি তোমার তপস্যায় সত্যি মন্ত্রমুগ্ধ হয়েছি আমি তোমাকে জল ছিটিয়ে মন্ত্র পড়ে বিড়াল করে দেবো সাধু বাবা অমনি মন্ত্র পড়ে জপ করে জল ছিটিয়ে ইঁদুরটাকে দিল ইঁদুরটা সঙ্গে সঙ্গে বিড়াল হয়ে গেল পাঁচ দিন সাত দিন দশ দিন সাধু বাবা ধ্যানে রয়েছে আবার দেখছে একটা বিড়াল এসে পায়ের তলায় বসেছে সাধু বাবা জিজ্ঞেস করলো এই তোমাকে না দশ দিন আগে আমি ইঁদুর থেকে বিড়াল করলাম তুমি আবার এসছো আমার কাছে এবার কি চাই বিড়ালটা বলছে সাধু বাবা জঙ্গলে তো অনেক কুকুর আছে তারা আমাকে তাড়া করে বেড়াচ্ছে তুমি আমাকে কুকুর করে দাও তাহলে আর তাড়া করতে পারবে না সাধু বাবা ভাবলো নিয়ে বলো ঠিক আছে ও তো কারোর ক্ষতি করছে না ইঁদুর থেকে বিড়াল করতে ক্ষতি নেই সাধু বাবা আবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল আবার দিন পর ধ্যানে বসে রয়েছে দেখছে কুকুরটা সামনে এসে বসে আছে সাধু বাবার ধ্যান খুলছে না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিনের মাথায় ধ্যান খুলেছে ছ দিন কুকুরটা বসে রয়েছে সাধু বাবা বলছে কি চাই কি তোমার ছিলে তো ইঁদুর তারপর বিড়াল করলাম তারপর কুকুর করলাম এখন আবার এসে বসে রয়েছে। বলছে সাধু বাবা জঙ্গলে না দুজন বাঘ আছে আমাকে বাঘ করে দাও তাহলে আর কেউ খেতে পারবে না সাধু বাবা বললো ঠিক আছে করেছিলাম ক্ষতি কুকুরও করেছি করেনি কাউকে তেড়ে বেড়াইনি কোনো বিড়ালের পিছনেও লাগেনি তাহলে এবার বাঘ করে দিই সাধু বাবা আবার জল ছিটিয়ে মন্ত্র পড়ে কুকুরটার মাই মাথার উপর দিল সঙ্গে সঙ্গে বাঘ হয়ে গেল আর যেই বাঘ হয়েছে সাধু বাবাকে খেতে এসছে সাধু বাবা বলছে তোর এত উধত্ত ক্ষমতা তুই আমার মন্ত্র নিয়ে আমার জল নিয়ে আমার সমর্থন নিয়ে বাঘ হয়ে আমাকেই খেতে আসছিস আবার মন্ত্র জপ করে করে জল দিল আপনারা এই বাঘ করেছেন বিড়াল করেছেন কুকুর করেছেন আপনারা হচ্ছেন সেই সাধু বাবা দু সালের আগে যারা ইঁদুর ছিল তাদের কাউকে বিড়াল করেছেন আঠেরোতে কুকুর করেছেন উনিশে বাঘ করেছেন আর চব্বিশে সেই বাঘই আপনাকে খেতে আসছে আপনার টাকাই বন্ধ করে দিচ্ছে এবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে আবার দিন আর এদের বিসর্জন দেওয়ার দিন শক্তি জনতার হাতে কারোর শক্তি নেই বিজেপি এত শক্তি রয়েছে এই যে সংবাদ মাধ্যমের ভাইরা রয়েছে এদেরকে আমি দোষ দিই না এদের মাথার উপর যারা কাজ করছে এদের উপর প্রেসার দেয় কি দেখাতে হবে কি যাবে এই যে আপনারা আজকে হাত তুললেন দেখবেন কালকে একটাও ছবি বেরোবে না একটাও ছবি বেরোবে না কে কি বলেছে বিজেপির কোন নেতা সেটাই বেরোবে আমি আপনাদের বলছি বিজেপি সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করছে বিচারক তো এখন সরাসরি বিজেপিতে গিয়ে জয়েন করছে দেখছে বিজেপি ইডিসিবিআই ব্যবহার করছে বিজেপি ইলেকশন কে ব্যবহার করছে আধা সামরিক বাহিনীকে ব্যবহার করছে তাও হারছে কেন ওই যে সাধু বাবার মন্ত্র নেই সাধু বাবা তো এখানে সব সাধারণ মানুষ সে তো তৃণমূলে তাই হাজার চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছে না যার সাথে মানুষ রয়েছে সেই শেষ কথা বলে আপনারা খালি তৃণমূলকে যেভাবে সমর্থন করেছেন একইভাবে সমর্থনটা অব্যাহত রাখুন আপনার অধিকার থেকে যত বড় নেতা হোক কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আমি কথা দিয়ে যাচ্ছি এটা আমাদের গ্যারেন্টি আর আগামী কুড়ি তারিখ ভোট দিয়ে এই বহিরাগতদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে এই বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে আপনারা করবেন তো একবার হাত তুলে বলুন তো খুটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম খুটি পুজোটা আজকে আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলিটা কুড়ি তারিখ দেবেন আর বিজয় দশমীর বিসর্জনটা চার তারিখ হবে খুটি পুজোটা আজকে হল কথা দিচ্ছেন তো সবাই বহিরাগতদের বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো অত্যাচারীদের বিসর্জন হবে তো যারা গরিব মানুষকে ভাতে মারতে চেয়েছে তাদের বিসর্জন হবে তো যারা মানুষের টাকা আটকে রেখেছে তাদের বিসর্জন হবে যারা মানুষকে অত্যাচারিত করে রেখেছে তাদের বিসর্জন হবে যারা মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের বিসর্জন হবে যারা মানুষের খাবারের পাত থেকে মাছ কেড়ে নিতে চাইছে তাদের বিসর্জন হবে যারা মানুষকে কন্ট্রোল করতে চাইছে আমি কি খাবো কি পড়বো কোথায় হাঁটবো কার সাথে কথা বলবো তাদের বিসর্জন হবে হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে জনগণের গর্জন বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের অত্যাচারীদের বহিরাগতদের বিজেপির 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 বহিরাগত বহিরাগতর বহিরাগতর অত্যাচারীর বাংলা বিরোধীদের গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের যারা সন্দেশ খালিকে ঢাল করে বাংলার মানুষকে ছোট করেছে তাদের বিসর্জন করবেন তো

জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার